হঠাৎ করে বিশ্বব্যাপী নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে। 24 ঘন্টার ব্যবধানে বোমা হামলায় কেঁপেছে তুরস্ক, ইয়েমেন, মিশর এবং সোমালিয়া, যাতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা সহ নিহত হয়েছেন শতাধিক মানুষ, আহতের সংখ্যা 200-এর বেশি। আবার তুরস্কের ইস্তাম্বুলে যেটি লক্ষ্য করে গাড়ি বোম এবং আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে ইস্তাম্বুলে। এদিকে 9 মাস পর সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে আবার সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় ঢুকে পড়েছে আইএস জঙ্গিরা, আর বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে তরুণেরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা জঙ্গিবাদের সাথে যুক্ত থাকতে পারে। ওদিকে মিয়ানমার সমস্যায় রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে, যেখানে কোনো সন্ত্রাসী প্রবেশ করছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী নিরাপত্তা বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আলোচনা করব এবং আমি আছি সামিয়া রহমান। আমার সাথে যারা আজকে আলোচনায় আছেন, দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, আছেন মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক, এবং আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, নিরাপত্তা বিশ্লেষক। আমার দিকে তাকিয়ে কথা বললে ভালো হয়। যাই হোক, আমি যেটি বলছিলাম যে 24 ঘন্টার ব্যবধানে যে আবারও আত্মঘাতী হামলা হলো, এটা আসলে দেখা যাচ্ছে যে এক মাস পর পর এ ধরনের ঘটনা ঘটছে। এবং আমি দেখলাম একটা হিসাব, 2015 থেকে 2016 পর্যন্ত শুধুমাত্র তুরস্কে 11 বার এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, আর ফ্রান্স তো রয়েছে, তারপরে ইয়েমেন, মিশর, এ সমস্ত জায়গাগুলো রয়েছে। কি মনে হয় আসলে জঙ্গিবাদ কখনোই থেমে যাবে না? আমরা আশঙ্কা করি যে মানে আমরা ভাবি যে তার থেমে যাবে, কিন্তু আবারও এটি চেপে বসছে আমাদের ঘাড়ের মধ্যে, আবারও কি জঙ্গিবাদ জেঁকে বসছে? আপনি শুরুটা ঠিকই করেছিলেন যে হঠাৎই নিরাপত্তার প্রশ্নটি সামনে এসে গেল। অনেকদিন চুপচাপ, অনেকদিনই কিছু ঘটছিল না কোথাও, তো এর মধ্যে হঠাৎ করে আজকে গত কয়েকদিনে পরপর কতগুলি ঘটনা ঘটে গেল। এইটা যেটা আপনি বলছেন যে মনে হয়েছিল জঙ্গিবাদ শেষ হয়ে গেছে, এটা কোনোদিনই শেষ হবার না, এটা শেষ হয় না। এটা বিভিন্ন চুপচাপ থাকে বলে আমরা হয়তো ভাবি যে চুপচাপ থাকে, এবং আপনি দেখবেন সেই 1969 থেকে যখন প্যালেস্তানিয়ান সেই লায়লা খালেদ ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন হাইজ্যাক করল, তখন থেকে ইন ডিফারেন্ট ফর্মস এই এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ঘটতে থাকে। আর এই গত কয়েক গত কত বছরে, এই এক দশকে ধরেন আল কায়দা, তারপরে আইএস, তালেবান, এই সমস্ত নানান আউটফিট এমনভাবে আত্মপ্রকাশ করেছে যে তাদের বিনাশ একেবারে খুবই কঠিন কাজ, কিন্তু তারা মাঝে মধ্যে চুপ হয়ে যায়। এবং তুরস্কে যে ঘটনাটা ঘটে, তুরস্ক তো আপনারা এখানে নিরাপত্তা বিশ্লেষকরা আছে, ওনারা ভালো বলবেন যে তুরস্ক একটা ভালনারেবল মানে অবস্থানে আছে। একদিকে সিরিয়ার সাথে তার রিলেশন খারাপ, সেখানে আইএসকে যারা তুরস্ক কিন্তু নেটোর মেম্বার, তারা আইএসকে ধ্বংস করতে চাচ্ছে, আইএস আবার সিম্পেথেটিক টু কুর্দিস, এবং এই কুর্দিস আইএস এগুলি মিলে এই বারবার হামলার ঘটনাগুলো, হ্যাঁ, এই হামলার ঘটনাগুলি তুরস্কেরই ঘটনাগুলি খুব মানে কমপ্লেক্স একটা সিচুয়েশন। এবং এই হামলার ঘটনাগুলো মানে এমন সব জায়গায় ঘটছে, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে, শপিং মার্কেট থেকে শুরু করে, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে, রেস্টুরেন্ট, মানে সাধারণ মানুষের যেখানে গতিবিধি সেই সমস্ত জায়গাগুলোতে বেছে বেছে হামলাগুলো করা হচ্ছে। সেখানে তুরস্কে ধরনের কতগুলি পলিটিক্যাল আনরেস্ট আছে, পলিটিক্যাল একটা কিছুদিন আগে একটা মার্শাল ল হয়েছিল, কু অ্যাটেম্পট হয়েছিল, ফেল করেছে সেটা, ওইগুলির থেকে রাজনৈতিক রিপ্রেশন আছে সেখানে, এবং রাজনৈতিক রিপ্রেশনেও কিন্তু এই জঙ্গিবাদের বাইরেও কিন্তু সন্ত্রাস হতে পারে, পলিটিক্যাল সন্ত্রাস হতে পারে তুরস্কে কিন্তু এই এলিমেন্ট। আমার এখানে প্রশ্ন আছে, তুরস্কের ঘটনাটাকে আমি আলাদা করে দেখব নাকি আসলে সারা বিশ্ব জুড়ে যে আইএস বা জঙ্গিবাদের কথা যেগুলো বলছি সেগুলো আসলে একটা আর একটার সাথে জড়িত? তুরস্কে কিন্তু দুইটাই আছে, দুইটাই আছে, যেটা আমি বলছি যে ওদের আভ্যন্তরীণ পলিটিক্যাল টার্মোয়েল একটা আছে, এবং কুর্দিস, আইএস, সিরিয়া, এই এবং একসময় রাশিয়ার সাথেও মানে উত্তেজনাকর অবস্থা ছিল, এই এটা হলো একটাই। আরেকটা যেটা বলছেন যে বিশ্বময় যে মানে সন্ত্রাসের যে মাথাচাড়া দিয়ে উঠছে, এইটারও অংশ তুরস্কে আছে। এখন প্রশ্ন হলো যে এই সময়ে কেন এই জিনিসগুলি হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে, হঠাৎ করে বেড়ে গেল কেন? এইটা আমার আমি মনে করি যে আমেরিকান ইলেকশনের পরে
সারা বিশ্বে একটা মানে অস্থিরতা বিরাজ করছে, কি হচ্ছে। কিন্তু 2015 থেকেই তো মানে অনেকগুলো দেখেছি আমরা ঘটনা পর পর, আমেরিকান ইলেকশনটা তো সেই দিনের ঘটনা। না না, আমি এই রিসেন্ট ঘটনাগুলির কথা বলছি, যে চুপচাপের পরে হঠাৎ মানে জেগে উঠলো কেন। এখানে কিন্তু এই আমেরিকান ইলেকশনের একটা মানে কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। এখানে ডোনাল্ড ট্রাম্প আপনি দেখেন অলরেডি বিশ্বময় একটা উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তিনি তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে 34 বছর পরে কোনো আমেরিকান প্রেসিডেন্ট কথা বলেছে, তাদের কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। তারপরে পাকিস্তানের নওয়াজ শরীফকে ট্রাম্প সাহেব দারুণভাবে প্রশংসা করেছেন, যেটা ইন্ডিয়াকে অ্যানয় করেছে। চায়না ইন্ডিয়াকে অ্যানয় করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে, এটা কোনোদিনও হবে। আমি আপনার কাছে অবশ্যই আসবো এবং বাকি অতিথিদের কাছে আসবো, কারণ আপনি কতগুলো পয়েন্ট তুলেছেন, যে পয়েন্টে আমারই আসলে প্রশ্ন আছে। আপনি বলছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী সাম্প্রতিক হামলার পেছনে একটা ব্যাপার, যেহেতু অনেকদিন পর তারা চুপচাপ থেকে আবার মাথা চাড়া দিয়ে উঠলো, কিন্তু এই চুপচাপটা তাদের প্রস্তুতিরও একটা সময় ক্ষেপণ কিনা সেটাও আমার আসলে জানার বিষয়। কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছে, তারপরে আপনাদের কাছে আসি। আমি জানি আপনি ক্ষুব্ধ হবেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। দর্শক ইসলাম পাবনাশরদি থেকে। জি বলুন প্লিজ। পাবনাশরদি থেকে বলছি। জি আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটি আছে, অন্যান্য রাষ্ট্রের মন্ত্রণালয় থেকে তারা নিজের দেশে সন্ত্রাসী গুলা প্রকাশ করে না, সন্ত্রাসী আছে মন্ত্রী না পরিষদ এরা বলে দেশের সন্ত্রাসী গুলো আছে কেন বলে, মানে আমরা কেন স্বীকার করি, সেই প্রশ্নটি করলেন কি আমি বুঝতে পারিনি। উনি বলতে চাচ্ছে যে অন্যান্য দেশেও সন্ত্রাসী আছে, কিন্তু মুসলমান অধ্যুষিত দেশগুলোরটা বেশি প্রচার হয় কিনা, ওনার সন্দেহটা ওই জায়গায়। আচ্ছা, তাহলে আমি এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে যেতে চাই। আমি কার কাছে যাব? আমি আমার ছোট ভাই জনাব জিল্লুর ধারাবাহিক ভাবে আসেন আর কি, তাইলেই তো। কিন্তু পরে আপনি রাগ করতে পারবেন না। না না, আপনার সঙ্গে জীবনে কোনোদিন রাগ করি নাই, আজকে করব বলেন। সন্ত্রাস এবং জঙ্গিবাদ রাজভাই ঠিকই কভার করেছেন। একটা হচ্ছে আপনি যে পয়েন্টটা আসছেন যে এই সময়টা কেন, সময় কিন্তু নির্ধারিত করে কেউ করে না, আবার সময়টাও একটা ফ্যাক্টর। যেমন আমরা মিলিটারি অপারেশন করি, স্যার আছে আমাদের মুরব্বী, সেটা হচ্ছে আমরা কিছু টাইম অ্যাটাক করি, সেটা একটা ভালনারেবল টাইম থাকে এনিমির জন্য, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু তার সাথে আমার রিসোর্স কি, তার সাথে আমার যোগাযোগ কি, আমার রসদ কি, আমার বাইরের এক্সটার্নাল সাপোর্ট কি, অনেক ফ্যাক্টর জড়িত হয়। এখন যে ইস্যুটা হয়েছে, ইয়েস ইট ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর, যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আক্রমণ করেছে সারা বিশ্বকে কথা দিয়ে নির্বাচনের আগে, পরবর্তীতে এখনো সারা বিশ্বময় সবার বিরুদ্ধে টালমাটাল একটা মনস্তাত্ত্বিক জগতে বসবাস করছে এরকমটা অবস্থা। তার ভিতরে কি হয়েছে যে তুরস্কের যে পজিশনটা বললেন, আমি এর ভিতরে আর একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে তুরস্ককে আমেরিকা একটা সময় এটাকে বলবো লাভ অ্যান্ড হেট অ্যাফেয়ার্স এর ভিতরে রেখেছিল। সেটা কেমন, এই আইএস এই আমেরিকার সৃষ্টি, এই আইএসকে দিয়ে আমেরিকার সমস্ত কোম্পানিগুলা ওখান থেকে যতগুলা তেল ক্ষেত্র তাদের নিয়ন্ত্রণে ছিল সেটা তুরস্কের ভিতর দিয়ে তারা একটা এমএসআর করেছে, মেইন সাপ্লাই রুট, সেটা দিয়ে তার দেশেই এগুলা পাচার করে নিয়ে গিয়েছে। সুতরাং সেই দিক থেকে তাদের প্রয়োজন একসময় ইউজ করেছে। আবার সিরিয়ার সাথে তাদের রাষ্ট্রীয়ভাবে সম্পর্কটা রিয়াজ ভাই যেটা বলেছেন মধুর না, বাট তাদের আবার জাতিগত কিছু ওখানে অ্যাটাচমেন্ট আছে, সুতরাং ওখানে একটা কমপ্লেক্স সিচুয়েশন। আর তারপরে যে জিনিসটা হচ্ছে তারপরে আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো যে যে পয়েন্টটা আসছে, আপনি প্রশ্ন করছেন যে বিয়ে বাড়িতে, তারপরে খেলার ঘরে, মসজিদে, মন্দিরে, মার্কেটে কেন, দ্যাট ইজ দি রাইট প্লেস। কারণ এখন রাজনীতিবিদ দেখেন আছে জেনারেল ইব্রাহিম, উনি দাওয়াত পাকার না পাক যদি শোনে কোথাও বিবাহ আছে, উনি অত্যন্ত আমি বলবো স্যার বিনয়ের সাথে উনি হাজির হবে, কারণ ওনার টার্গেট গ্রুপ বেশি ওখানে, ওখানে আতঙ্কটা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, কেউ যদি মৃত্যুবরণ করে ওনার কর্মীরা আছে, ওনার বলার সাথে যে দেখবেন উনি জানা যায় হাজির হয়ে গেছেন। তো এই যারা কাজগুলা করে তারা তাদের একটা
প্রচারটা কোন জায়গায়? কিন্তু আমি এখানে একটু জানতে চাইছি, যেটা রিয়াজউদ্দিন আহমেদ বললেন যে তুরস্কের ব্যাপারটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার আছে, আবার বাইরের বিশ্বের সারা বিশ্ব জুড়ে যেটা গ্লোবাল পার্সপেক্টিভটাও আছে, আপনি কি তাই মনে করেন যে এই যে হামলার ঘটনাগুলো ঘটছে এগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ, মানে উনি দুটোই বলছেন, কিন্তু বিশ্বব্যাপী গ্লোবাল পার্সপেক্টিভে যেটি ঘটছে সেটি আসলে মূল ইস্যু না? আর আপনি যেটা বললেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা, কিন্তু তাহলে এতদিন ধরে যে ঘটনাগুলো ঘটে আসছিল বা হামলার ঘটনাগুলো ঘটে এসেছিল সেগুলো তাহলে কেন ঘটলো? এই ঘটনাটা তো ঘটবে, দেখেন এটা 69 থেকে রিয়াজ ভাই যে ইয়েটা দিয়েছে যেটা আমাদের নজরে আসছে, মিডিয়া তখন থেকে আরো সোচ্চার হয়েছে, কিন্তু ইভেন হিটলারের সময় থেকেই তো ছোট ছোট রেজিস্ট্যান্স হিটলারের বিরুদ্ধে তো এই ধরনের ঘটনা ঘটেছে, সুতরাং এটা ছিল এবং থাকবে। এখন হয়তো পরিসরটা বেড়েছে, এখন মিডিয়ার একটা দুর্দান্ত রকমের প্রতাপ সারা বিশ্বে, কোন একটা ঘটনা ঘটার সাথে সেটা সাথে সাথে ফ্লেয়ার অফ হয়ে যাচ্ছে, সেটা একটা ফ্যাক্টর আছে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে বিশ্বায়ন। হ্যাঁ, একটা ঘটনা যদি সন্ত্রাসী কোনো ঘটনা একটা দেশে কোথাও ঘটে, অন্য দেশে সন্ত্রাসী তারা উৎসাহিত হয়, তারা কিন্তু উজ্জীবিত হয় যে তাহলে আমাদের এই ধরনের কর্মকাণ্ড আরেকটা করার দরকার। আরেকটা কথা আমাদের না বললেই নয়, সেটা হলো যে এই যত ধরনের জঙ্গি তৎপরতা এই সব কিছুর মূলে আমাদের ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো আছে তাদের কিছু পলিসি এর জন্য দায়ী। যেমন এদেরকে মার্জিনালাইজ করে এমন একটা জায়গায় কোন ঠাসা করে রাখা হয়েছে, এই কিছুদিন আগে আমি একটা জায়গায় কথা বলছিলাম, বলে ফ্রান্সে কেন হলো, আমি ফ্রান্সে যারা এগুলা করে তাদেরকে যতই গণতন্ত্রের কথা বলো তাদের তো সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা দিতে চাই। আমেরিকার পলিসিগুলো দেখেন, যেখানে তাদের ইন্টারেস্ট সার্ভ করবে সেই জায়গাটাই তারা নাক গলাবে যাদের তাদের ইন্টারেস্ট। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে কিনা? আমি মেজর জেনারেল ইব্রাহিম সৈয়দ মাহমুদ ইব্রাহিম আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বিশ্ব নিরাপত্তা আসলে ঝুঁকির মুখে নাকি আসলে এটি প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ সমস্যা? ফ্রান্সে যেমন বলা হচ্ছে অনগ্রসর বঞ্চিত জনগোষ্ঠী এই হামলার সাথে বেশি জড়িত, বা তুরস্কেরটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ একটা ব্যাপার, এগুলো কি আসলে একটি আরেকটির সাথে কানেক্টেড নাকি আসলে অভ্যন্তরীণ রাজনীতির একটা ফলাফল? প্রথমে আপনি যে ধন্যবাদ দাওয়াত দিয়েছেন, আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে বলে নিই যে নিউজ 24 এর আগ্রহে আমি আলোচনায় এসেছি চট্টগ্রাম যাওয়া বাদ দিয়ে। আপনাদেরকে অভিনন্দন, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। আগামীকাল সন্ধ্যায় চট্টগ্রাম যাব, চার দিন ইনশাআল্লাহ থাকব। যেটা তারও আগে বলে নিই যে বিজয় দিবস কাছিয়েছে, আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, যেহেতু এই চার দিন আপনাদের কোনো চ্যানেলে যাব না, বিজয় দিবসের শুভেচ্ছাটা জানিয়ে রাখলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা। তার থেকে ছোট একটা কথা আছে, সেই ছোট কথা হলো বিশ্ব মানবতার মুক্তিদূত, শান্তির মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে, পবিত্র মিলাদুন্নবী বাংলাদেশে 13ই ডিসেম্বর, 12ই রবিউল আউয়াল, সেই উপলক্ষে অভিনন্দন এবং দোয়া। আপনার প্রশ্নের উত্তরে আসে, যেটা আপনি বললেন অত্যন্ত সুন্দর কথা, প্রত্যেকটা দেশে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কারণে এই ধরনের গন্ডগোল লাগা আছে। ইংরেজিতে টেরোরিজম বলেন, এক্সট্রিমিজম বলেন, মিলিটেন্সি বলেন, লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার বলেন, ইনসার্জেন্সি বলেন, লেগে আছে। আবার যে বিশ্বায়নের যুগে কোনো একটা দেশ কিন্তু আলাদা না, অতএব কোনো একটা দেশে যখন গন্ডগোল হয় তার সিম্প্যাথেটিক ডেটোনেশন যদি আমরা বলি যে এক দেশে গন্ডগোল হয়েছে সেই উপলক্ষে আরেক দেশে হয়ে গেল, এটা প্রত্যেক দেশেই হচ্ছে। মানে উৎসাহিত হয়ে গেল নাকি আসলে ওই দেশের সাথে প্রত্যেকটা দেশেই একটা আবার কারণও লিঙ্ক করা আছে। এটা আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই আর কি, যদি মেহরবানি করে অনুমতি দেন। এইরকম 1952 সালে ডাক্তার ফিজুর নেতৃত্বে তৎকালীন ভারতের একমাত্র উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম, তার নাগাল্যান্ড জেলায় ইনসার্জেন্সি শুরু হয়েছিল। সেই ইনসার্জেন্সি নাগা সোশ্যালিস্ট কাউন্সিল এখনো সক্রিয়, যদিও অনেক দুর্বল এবং ম্রিয়মান। এখন থেকে 15-20 দিন আগেও আসামে আক্রমণ হয়েছে, বোর্ডোল্যান্ডে আক্রমণ হয়েছে, এখন থেকে 10-12 দিন আগেও মণিপুর আক্রমণ হয়েছে, এটা আমাদের বাড়ির কাছে একদম। ফিলিপাইনে এই ঘটনা ঘটেই যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর সব দেশেই হচ্ছে। কিন্তু ওই ভদ্রলোক যিনি প্রশ্ন করেছিলেন, জিল্লুর সাহেব যেটা ব্যাখ্যা করে শুনাই দিলেন, আমরা বুঝতে পারি নাই উনি বললেন, সেটা হলো যে শুধু কি মুসলমানদের কথাটাই বেশি প্রচার পায়? এটা আংশিকভাবে সত্য। সেই উত্তরে যাওয়ার আগে তুরস্কের ব্যাপারটা একটু ব্যাখ্যা দিই। তুরস্কের ব্যাপারটাতে যে রিয়াজ ভাই সুন্দর বলেছেন, আমার ছোট ভাই জেন্দুরও সুন্দর বলেছেন, সেখানে যোগ হচ্ছে এই, তুরস্ক এখন তিনটা ভলকানো বাগ্নিগিরির মুখে দাঁড়ায় আছে। এক, তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতে চায়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সবগুলো শর্ত তুরস্কের পক্ষে মানা সম্ভব না। দ্বিতীয় আগ্নিগিরি, তুরস্ক এতদিন ছিল মার্কিন বন্ধু, এখন হয়ে গেছে রাশিয়ান বন্ধু। তিন, মাস পাঁচেক ছয়েক আগে
তুরস্কে যে গুলেনিসপন্থীদের বা ইট ইজ সেড দ্যাট ইট গুলেনিসপন্থীরা করেছে, আমি তো বাংলাদেশে বসে কোনো পক্ষেরই সাক্ষী দিতে পারবো না, ওনাদের দ্বারা কৃত যেই ব্যর্থ অভ্যুত্থান তার প্রতিক্রিয়ায় সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে সেটাকে কোনো দেশ বলবে জাতীয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তা স্বার্থে নেওয়া হয়েছে, কোনো দেশ বা কোনো বিশ্লেষক বলবে যে দমননীতি চালানো হয়েছে রাজনৈতিক স্বার্থে। যখন আপনি এই ধরনের নীতি গ্রহণ করেন, কেউ বলবে দমননীতি, কেউ বলবে শৃঙ্খলা পন্থী নীতি, যে যেটি বলুক, যখনই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় যেটা তুরস্কে নেওয়া হয়েছে, যেটা আংশিকভাবে মনে করেন বাংলাদেশেও নেওয়া হচ্ছে বা হয়েছে, তখন মানুষের প্রতিক্রিয়া জ্ঞাপন করার অন্য কোনো রাস্তা থাকে না। বিষয়টা এরকম, ছোটকালে আমরা পড়েছিলাম ফিজিক্স পড়াতে গিয়ে যে চায়ের কেটলির মধ্যে পানি দেওয়ার পর যদি সেটাকে গরম করতেই থাকো, কেটলিটা যদি খুলে না দাও, তাহলে কিন্তু বাষ্পের প্রেসারে কেটলিটা ঢাকনা উড়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা জনপদে যখন যে কোনো জিনিস ক্ষোভ জন্মায়, বিক্ষোভ হয়ে যায়, সেটাকে যদি আপনি আউটলেট না দেন, বহিঃপ্রকাশের কোনো রাস্তা না দেন বৈধভাবে, তখন সেটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে, এবং আমরা দেখেছি সেগুলোর বহিঃপ্রকাশ, কিন্তু ইদানিংকালে এগুলোর এত বেশি বহিঃপ্রকাশ ঘটছে তাতে মনে হচ্ছে এগুলো আসলে একটি আরেকটির সাথে সম্পৃক্ত। এটি আমি আসবো, কিন্তু দর্শক ফোনটা একটু নিতে চাই। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, আমি সবাইকে সালাম দিয়ে বলছি। বর্তমানে মিয়ানমারের চেহারে গণহত্যা চলছে, ওখানে বিশেষ করে রাখাইন মুসলিমদের উপর যে অত্যাচার চলছে, এখানে বাংলাদেশ সহ অনেক কান্ট্রি আছে যারা তাদেরকে আবার রিফিউজ করতেছে যেন এই দেশে ঢুকতে না পারে, আশ্রয় না দেয়, তাদেরকে তারা নিশ্চিত মরণ জেনে যদি মিয়ানমারের সেনাবাহিনীকে প্রতিরোধ করে যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ কি সন্ত্রাসী কিংবা জঙ্গি হয়ে যাবে কিনা, উনি বোধহয় এই প্রশ্নটা উনি বলতে চাচ্ছেন যে রোহিঙ্গা যারা আসছে তাদেরকে আমরা আবার পুশব্যাক করে দিচ্ছি, তো নিশ্চিত মৃত্যুর মুখে, তারা কি সন্ত্রাসী না ভালো এটা তো জাস্টিফাই করছি না, তাদের ব্যাপারটা না। উনি বলেছেন ওই পরের বাক্যটা শুনতে পাইনি, তো আমি বলে দিই। উনি বলেছেন আমরা অনেকে অনেক দেশ ফেরত দিচ্ছে বাংলাদেশ সহ, এবং বার্মিজ বাহিনী তাদের উপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে, এর প্রতিক্রিয়ায় যদি তারা এখন সবাই বলছেন যে এই তারা আসছে তাদের মধ্য দিয়ে আবার কেউ কোন রকম করে আমি বলি, জেনারেল ইব্রাহিম যেটা বলেছেন, স্যার দেখেন আপনারা যখন অস্ত্র ধরেছেন 1971 সালে, আপনারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী ছিলেন, আপনারা কিন্তু দেশদ্রোহী ছিলেন, রাইট? অর্থাৎ যে রেজিম ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে যদি আপনি কোন আন্দোলন গড়ে তোলেন, সে অধিকারের হোক আর স্বাধিকারের হোক, তারা সবসময় তাদেরকে বিচ্ছিন্নতাবাদী, ষড়যন্ত্রকারী, বিদেশি চর এগুলা লেভেল করবে। তো এটা নিয়ে আমার মনে হয় যে কোনো ডিবেট নাই, এটা মানে উনি যেটা বলেছেন এটা অত্যন্ত জেনুইন। আপনি কোনটাতে জেনে, আমি আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম, আপনি বলছিলেন যে এভাবে বিশ্বের বিভিন্ন জনপদে আসলে বিক্ষোভ রয়েছে, বিক্ষোভগুলো সময় সময় প্রকাশিত হয়, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে প্রতিটা বিক্ষোভ একটা আরেকটার সাথে এতভাবে ইন্টারকানেক্টেড, এবং একের পর এক একটা হামলাগুলো ঘটছে, সেটি আসলে একটি আরেকটি থেকে আলাদা বলার কোন সুযোগ আছে কিনা, বা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এরা কাজ করছে কিনা? না, এটা ওই রকম নির্দিষ্ট লক্ষ্য এমন নাই যে মানে এমন না যে তারা পুরো পৃথিবীটাকে একসঙ্গে কন্ট্রোল করতে চায়, বা পুরো পৃথিবীর জন্য একটা সরকার চায়, বা পুরো দক্ষিণ এশিয়ায় একটা সরকার চায়, বা মধ্য এশিয়ায় একটাই সরকার, এটা না। আমি ঠিক ওটা বলবো না। আমি যদি এরকম ভাবে বুঝাই, 1931-32 সালে যখন পেনিসিলিন ইঞ্জেকশন আবিষ্কার হয়েছিল, তখন সকলে বলেছিল যুগান্তকারী একটা আবিষ্কার, চিকিৎসা বিজ্ঞানকে বদলাই দিবে। এখন থেকে 50 বছর আগে রেডিওর সাইজ ছিল কিন্তু 3.5 ফুট বাই 2 ফুট, আর এখন রেডিও বলতে কিছুই নেই, এখন থেকে 3-4 বছর পর কম্পিউটারে গায়েব হয়ে যাবে, সব আপনার হাতের মুঠে, মোবাইলে থাকবে। কমিউনিকেশন টেকনোলজি মানুষের মনকে প্রভাবান্বিত করছে, কারণ কমিউনিকেশন প্রযুক্তির কারণে একজন আরেকজনের সঙ্গে ভাব বিনিময় করতে পারছে, এবং পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটা সে তাৎক্ষণিক জানছে। এর কারণে কোনো এক জায়গার ব্যর্থতা একজনকে উজ্জীবিত করে, আরেকজনকে প্রজ্বলিত করে।
কোন এক জায়গায় সাফল্য একজনকে উজ্জীবিত করে আর একজনকে প্রজ্বলিত করে। এখন কুর্দিশদের যে বক্তব্য সেটা তুর্কিশ গভর্নমেন্টের বিরুদ্ধে, কাশ্মীরিদের যে বক্তব্য সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে, আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর যে বক্তব্য ছিল সেটা বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে, নাগাল্যান্ডের যে বক্তব্য সেটা ভারতের বিরুদ্ধে, মিন্দানাওদের যে বক্তব্য ফিলিপাইনের বিরুদ্ধে। এখন প্রত্যেকের একটা, কিন্তু প্রত্যেকটার সাথে যেভাবে আইএস এর ব্যাপারটা চলে এসেছে সেগুলোর সাথে আইএস আইএস যেটা করেছে, আমি ব্যক্তিগতভাবে আপনার এখানে তো ওই সময় আসি নাই, রোহিঙ্গাদের সমস্যা নিয়ে 15-20 দিন আগে আপনি দেখেছিলেন, এখানে ছিলাম বা হামিদ সাহেব ছিলেন বোধ হয় না। তো আইএস তো চেষ্টা করবে দুটো জিনিসের অ্যাডভান্টেজ নিতে। এক নম্বর জিনিসের অ্যাডভান্টেজ নিতে পৃথিবীকে বলতে যে দেখো পৃথিবীতে কত রকমের জঙ্গি গোষ্ঠী আছে বা সন্ত্রাসী গোষ্ঠী আছে বা বিপ্লবী গোষ্ঠী আছে বা বিদ্রোহী গোষ্ঠী আছে, কেহই তোমরা কোনো ভৌগোলিক এলাকা দখল করতে পারো নাই, শাসন কায়েম করতে পারো নাই, আমরা পেরেছি, এটা একটা। আর দ্বিতীয়ত, তার কোনো প্রতিনিধি, তার কোনো প্রতিনিধি বা তার অনুসারী অন্য জায়গায় থাকুক বা না থাকুক, সে যদি প্রচার মাধ্যমের মাধ্যমে এটা এস্টাবলিশ করতে পারে যে আমার প্রতিনিধি অমুক জায়গায় আছে, তাহলে কিন্তু পৃথিবীর কাছে তার শক্তিটা বেশি এটা প্রমাণ করতে পারে। আল কায়দা চলে গেছে, আল কায়দার বিকল্প এখন কিন্তু আইএস নামক যন্ত্রণা দেশে। আপনিও কি তাই মনে করেন যে আইএস এভাবে যদি পৃথিবীব্যাপী কিছু উজ্জীবিত বা উৎসাহিত করতে পারে সেটি তাদের আসলে স্বার্থ, কিন্তু এরা এর মধ্যে আসলে ইন্ধন যোগাচ্ছে না? আইএস এর ব্যাপারটা এখন কিন্তু আইএস আস্তে আস্তে ব্যাক ফুটে চলে যাচ্ছে। আইএস এর কিন্তু যে জাগরণ নিয়ে তারা শুরু করেছে, তাদের জন্মটাই তো আপনারা জানেন যে আমেরিকানরা করেছে ইরাক আক্রমণের পরে, যে সাদ্দাম হোসেনের 4 লক্ষ 5 লক্ষ ট্রেন সোলজার ওরা কোথায় গেল? এরা তো দে হ্যাভ ফর্ম দি আইএস, এবং তারা সিরিয়া এবং ইরাকের একটা অংশ তেলক্ষেত্র দখল করে তারা একটা ভূখণ্ড নিয়ে বলছে যে আমরা সারা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করব, কিন্তু তাদের খেলাফতের স্বপ্ন দুলিশ্চাত হয়ে গেছে। এই যে কদিন আগে মসুলে যে মানে আক্রমণ হলো, সেখানে কিন্তু হাজার হাজার আইএস মারা গেছে, এবং এখন যেটা এই যে পলিমার নাকি জায়গাটা ওই পালমিরা এই সিরিয়াতে যেটা হলো, এটা কিন্তু ওই যে মসুলের মসুল থেকে তারা খেয়ে যারা এসছে তারা তো একটা জায়গায় দাঁড়াতে হবে। আমি মনে করি আইএস তো ছিলই একটা থ্রেট ছিল, জঙ্গিবাদকে তারা দারুণভাবে ই করেছে, কিন্তু আইএস এখন আস্তে আস্তে ব্যাকফুটে। আমার এখানে প্রশ্ন আছে আপনাদের কাছে, একটা দর্শক ফোন আছে, আমি একটা দর্শক ফোনটা নিয়ে আপনাদের কাছে যেতে চাই যে আইএস আসলে ব্যাকফুটে যাচ্ছে কিনা। আপনি দর্শক নাম বলে প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা দোহার থেকে বলছিলাম, আব্দুল মুতালেব। আমার প্রশ্ন হলো, প্রতিদিনই আমরা পত্রিকা বা টেলিভিশনে বিভিন্ন খবর দেখতেছি প্রতিদিন মানুষ খুন হচ্ছে, এটা কিভাবে প্রতিদিন আমরা মানুষ খুন দেখতে চাই না, কিভাবে এটাকে বন্ধ করা যায়, কি পরিকল্পনা নিলে দেশে খুন খারাপি বন্ধ হয়? আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা এগুলো নিয়ে আসলে আলোচনা করছি, আজকে আসলে ব্যাকফুটে যাচ্ছে। আমি ব্যাকফুটের আগে বলি যে স্যার ঠিকই বলেছেন, রিয়াজ ভাইয়ের সাথে আরো একটা আমি সাপ্লিমেন্ট করে দিই, সেটা হলো আইএসএর কিন্তু দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে আমেরিকান ক্যারেক্টার আর একটা হচ্ছে নিজস্ব একটা ক্যারেক্টার। আমেরিকান ক্যারেক্টার কি, আমেরিকার তিনটা কারণে আইএসকে সমর্থন করে এবং তারা সাপোর্ট করে। এক হচ্ছে আমেরিকার ইন্টারেস্ট যারা বিঘ্নিত করে তাদেরকে হত্যা করা, তাদের ইন্টারডিক্ট করা। দুই হচ্ছে আইএস দিয়ে করায় তারা। দ্বিতীয় হচ্ছে বিশ্বকে দেখানো যে দেখো আইএস কত লোমহর্ষক সব ব্রুটাল কাজকাম করে। তৃতীয় হচ্ছে তার ইন্টারনালি এত বড় একটা আর্মি মেনটেন করতে গেলে যে বাজেটটা তাদের দিতে হবে, এই তার স্বপক্ষে যুক্তি আনার জন্য তার দেশে মানুষকে কনভিন্স করা যে দেখো এদেরকে সহায়তা না করলে সারা বিশ্বে সব উলট পালট হয়ে যাবে, আমেরিকানরা কোথাও সিকিউর থাকবে না। এইটা এখন আইএস দেখছে যে এত কিছু আমাকে তুমি ব্যবহার করো, তাহলে আমি নিজে স্বার্থ একটু কেন আমি নিজে গুছিয়ে নিতে পারি না? যে কারণে আজকাল অনেক শিক্ষিত এবং খুব হাই টেকনোলজির স্কিল লোকজন আইএসের ভিতরে ঢুকে গেছে, তারা এটা বোঝার পরে দেখে আমেরিকার সাথে তাদের কিছু কিছু জায়গায় স্বার্থের ক্লাশ হয়েছে, যে কারণে ওসামা বিন লাদেন রিয়াজ ভাই শেষ পর্যন্ত তাদের সৃষ্টি, তাদের হাতেই ধ্বংস হয়েছে, কারণ ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
ঠিক আইএসের বেলাও সেই জিনিসটা হচ্ছে। আর যদি বলেন যে ব্যাকফুটে গিয়েছে, আমি স্যারের সাথে আরো একটু সামনে যেয়ে বলবো যে এখনই কিন্তু ওই সময় আসে নাই যে একেবারে তারা ব্যাকফুটে গিয়েছে না সামনে আসছে, মাঝে মাঝে হাইবারনেশনে যে আবার ঘুরে চলে আসে, এটা নির্ভর করছে আমি যেটা বললাম দি টেরিটরি। আমি বলি আপনি বলেন যে আমেরিকার স্বার্থের কথা বলেন, আমি এখানে একটু জানতে চাইছি তাহলে ইসলামকে কেন্দ্র করে কেন এটা হলো, এটা তো অন্য যে কোনো ধর্মকে নিয়ে রাইট ইসলাম সেটাও বলি। এটা হফসনের একটা বই আছে আপনার জানার কথা, উনি ভালো করে ওখানে এক্সপ্লেইন করেছেন যে আমেরিকার দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে টার্গেট হবে সব ইসলামী রাষ্ট্রগুলা, কারণ এদের জনসংখ্যার দিক থেকে এর একটা থ্রেট, সম্পদের দিক থেকে আর একটা থ্রেট। রাইট এখন দেখেন যত যা কিছু ঘটনা ওরা মিডল ইস্টকে কেন্দ্রিক করে, আর মিডল ইস্টে যত পলিসি আমেরিকার সবকিছু দুইটা জিনিসকে আবর্তিত হয়, একটা হচ্ছে ইন্টারেস্ট অফ ইসরায়েল আর একটা হচ্ছে ইন্টারেস্ট অফ তেল অ্যান্ড গ্যাস, এই দুইটাকে নিয়ে ওখানে কনফ্লিক্ট লাগাই দিলে অস্ত্র বিক্রি করতে পারবে। তারপরে শুধু তাই না স্যার, দেখেন না আফগানিস্তানে, তারপরে ইরাকে, তারা আজ $18 বিলিয়ন ব্যবসা তার দেশের ওকে দিয়ে দিচ্ছে রিকনস্ট্রাকশন করার জন্য ওই দেশে। দ্যাট মিনস তারা তো একদিকে আপনাকে ধরছে না, অক্টোপাসের মতো এমন ভাবে ধরছে এবং বাইরে মানুষকে দেখাচ্ছে যে আমরা সাধু। কি সাধু? আজকে যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, প্রেসিডেন্ট নিজে যখন বলে যে হিলারি ক্লিনটনকে জিজ্ঞেস করলে জানা দেবে আইএসকে, ঠিক আমি বলতে চাই যে সিআইএর মহাপরিচালককে আপনি রিমান্ডে নেন, আইএস কোথা থেকে তৈরি হয়েছে, কোথায় মদত পেয়েছে, পুঙ্খানুপুঙ্খ পৃথিবীর মানুষ জানতে পারবে। এখন একটা সময় আসছে যে দেখেন এই মায়ানমারের কথাটা চলে আসছে, অত্যন্ত মানবিক স্বার্থের কথা বলছেন, মিডল ইস্টের রিয়াকশনের কথা বলছেন, আমেরিকার স্বার্থের কথা বলছেন, ওদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলছেন। আমাদের এই দেশগুলোতে যেখানে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে, যদি সরকার বলছে জিরো টলারেন্সের কথা, কিন্তু আইএস থাকুক না থাকুক যেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, ধরে নিলাম নাই, কিন্তু আইএস এর নাম দিয়ে কিছু জঙ্গিবাদ হচ্ছে, কিছু সন্ত্রাস হচ্ছে, ইন্সপায়ার্ড হচ্ছে, সেটা আমাদের দেশে আছে, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আমি একটু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র একটা কোশ্চেনও আসছে মায়ানমারের প্রতি একটু সুবিচার করার জন্য, দুটা লাইন আমি এখানে আনতে চাই যে মায়ানমারের প্রতি যে দেখেন অবিচার গুলা হচ্ছে, এই গতকালকে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবস গেল, কোন পৃথিবীর কোন মোরাল দেশকে এই মায়ানমার নিয়ে একটা বড় ধরনের কোন স্টেটমেন্ট দিতে দেখেছেন? সেখানে কি না হচ্ছে, রাখাইন রাষ্ট্রটা মিলিটারি ঘিরে রেখেছে, সেখানে শিশু হত্যা হচ্ছে, সেখানে নারী সম্ভ্রম হারাচ্ছে, ধর্ষিত হচ্ছে, সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে আমাদের এই টেরিটরি, তারা তো বের করে পথ দেখাচ্ছে না, তারা বলছে যাও, এখন কোথায় যাবে, আশেপাশে যেখানে জায়গা পাবে। এখানে আমাদের বাংলাদেশ সরকারের ভূমিকাটা কি, এটা নিয়েও কিন্তু অনেক জায়গায় আমরা কালকেও সেমিনারে আলোচনা করেছি যে এরকম একটা মানবিক দিক হলে হিউম্যান রাইটস কি, হিউম্যান রাইটস তিনটা জিনিস, রাইট টু লিভ, রাইট টু ইউর এক্সপ্রেশন, রাইট টু ইউর ফ্রি মুভমেন্ট, মিনিমাম তিনটা জিনিস না হলে তো রিয়াজ ভাই আপনার মানবাধিকার থাকে না। তাহলে এরে বাঁচার জন্য কি আমাদের বাংলাদেশ সরকার আমরা কিছু করতে পারছি? হ্যাঁ, এখন আমাদের পক্ষে যুক্তি আছে, আগে যারা আসছে এখানে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, বিদেশে যে অনেক অকাম কুকাম করেছে তার জন্য বিদেশে ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের দেশে এখানে ইয়াবা এবং অন্যান্য মাদকের সাথে জড়িত, বিসাইড অল দিস নেগেটিভ পয়েন্টস, তারপরেও তো তারা মানুষ, তাদেরকে তো সার্ভাইভ করতে হবে, তাদেরকেও হারবার করা যেত। আমার পয়েন্ট হচ্ছে যে আজকে তাদেরকে আমরা ভিতরে এনে আন্তর্জাতিকীকরণ যদি স্যার করতে পারতাম, বিশ্বের সেই মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মানবাধিকার যত সংস্থা আছে সবাইকে আমরা এর ভিতরে ইনভলভ করতে পারতাম, তাহলে এইটা আমাদের জন্য বিশ্বে একটা ভালো নজির হতে পারত, আমাদের দেশের জন্য ভালো হতে পারত। এটা শুধু ওই যে জিল্লু যেটা বলছে যে মানে সেন্সিটাইজ করা গ্লোবালি, এটা করা সম্ভব বাংলাদেশকে নেতৃত্ব নিয়ে এটা করতে হবে, এই যে আমাদের নেইবারিং কান্ট্রিগুলি আছে, ধরুন এরা ইন্দোনেশিয়া যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, চায়নাতে যাচ্ছে, সবার সাথে একটা ঐক্যমত কনসেনসাস এদেরকে নিয়ে, এই বাংলাদেশ থাইল্যান্ডে যাচ্ছে, বাংলাদেশ একা পক্ষে এটা ট্যাকল করা সম্ভব না। এখানে বাংলাদেশ আমার দৃষ্টিতে, ইন্দিরা গান্ধী যেমন সারা বিশ্ব ঘুরে, আমার দৃষ্টিতে বাংলাদেশ এখানে একটা প্যাসিভ রোল নিয়েছে বা ব্যাকফুটের একটা ভূমিকা নিয়ে নিছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেরকম স্ট্রং ভাষায় বলেছে, 12 দিন বা 13 দিন আগে আমি ওই চেয়ারটায় বসছিলাম আপনার এই টক শোতে, অন্যার জন্য প্রস্তাব ভাই ছিলেন, বলেছি যে শক্তের ভক্ত নরমের জম,
যদি পাঁচটা রাষ্ট্র বার্মাকে ধমক দেয় তাহলে বার্মা শুনতে বাধ্য, মালয়েশিয়া সেই ধমকটাই দিয়েছে। এত সহজই হয়, পৃথিবী চলে ধমকের উপরে, পৃথিবী চলে ধমকের উপরে। ভারত ধমক দিলে বাংলাদেশ কাঁপে, আমেরিকা ধমক দিলে পাকিস্তান কাঁপে, রাশিয়া ধমক দিলে আফগানিস্তান কাঁপে, চায়না ধমক দিলেই তো হয়ে যায়। শুধু চায়না ধমকের দিকটাই, তার মানে পৃথিবীর যারা ধমকের ক্ষমতায় আছেন তারা আসলে চান না জঙ্গিবাদ নিপাত যাক, সেই কারণেই জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে শতভাগ আমরা বলবো না, বাট অবশ্যই একটা বিরাট অংশ কথাটা সত্য। জঙ্গিবাদ তো আমরা সৃষ্টি করি নাই, তারাই তো সাক্ষী দিবে, লক্ষ কোটি লোক সাক্ষী দিবে বাংলাদেশ জঙ্গিবাদ সৃষ্টি করে নাই, এটা সৃষ্টি হয়েছে অন্যত্র, আমরা হচ্ছি এটার বেনিফিশিয়ারির অপোজিট, ইংরেজি শব্দ ইম্প্যাক্ট চলে এসেছে, ইম্প্যাক্ট চলে এসেছে, আমরা ভিকটিম হয়ে গেছি আমরা ভিকটিম। কিন্তু আপনাদের মতে অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে বাংলাদেশের জঙ্গিবাদটা হচ্ছে যেটা তৈরি হয়েছে বৈশ্বিক রাজনীতির একটা ইম্প্যাক্ট তো বটে, কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদ হচ্ছে এখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট। ওই যে আপনার সঙ্গে আলোচনা এখন থেকে 15 মিনিট আগে বললাম তুরস্কের উদাহরণ দিতে গিয়ে, যদি এরদোগান সাহেবের নীতি, কেউ বলবেন সুনীতি, কেউ বলবেন দমন নীতি, আমরা এটার পক্ষেও না ওটার পক্ষেও না, কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে গেলে যেখানে আমরা 4,000 পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করেছেন, 2,500 সেনা অফিসারকে চাকরিচ্যুত করেছেন, 1,000 বিচারক জুডিশিয়ারির লোককে করেছেন, স্কুল শিক্ষক প্রায় 40,000 আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করেছেন, এটার ইম্প্যাক্ট পড়তে বাধ্য। এটা কেন করেছেন এটা উনি উত্তর দিবেন, আমরা জানি না, কিন্তু আমরা বাইরের থেকে এটা বলতেই পারি। ফ্রান্স, তুরস্ক, প্রতিটা জায়গায় যা যা ঘটছে প্রত্যেকটা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি। এটা হচ্ছে এরকম না, এটা বড় হচ্ছে একটা ফ্যাক্টর আছে, রাইট, প্রত্যেকটা একটা ফ্যাক্টর আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বর্তমান প্রপেন্সিটিটা যদি গভর্নমেন্ট এবং এই সমস্ত এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি যারা করে তাদেরটা যদি অ্যানালাইসিস করে দেখবেন যে এখন খুব এক্সট্রিম এবং প্রতিটি গভর্নমেন্টও এক্সট্রিম। যেমন রাজনৈতিক স্যার একটু আগে যেটা বললেন যে ওই স্টিমটাকে যদি বের হতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে, এখন আগে যেমন রাজনৈতিক যে একটা স্পেস ছিল, ডেমোক্রেটিক একটা লিবারাল এনভায়রনমেন্ট ছিল, সেইটা কিন্তু এখন আর নাই। যে কারণে আপনার কাছে যদি অস্ত্র থাকে আমি আপনাকে নেগোসিয়েট করতে হলে অস্ত্র নিয়ে আসবো। সাম্প্রতিককালে হামলার কথা বলি, 24 ঘন্টার ব্যবধানে যে তুরস্ক, ইয়েমেন, তারপরে মিশর এবং সোমালিয়াতে হলো, সেগুলো কি প্রত্যেকটি ইন্টারনাল রাজনীতি? ইন্টারনাল তো একটা ফ্যাক্টর আছেই, ইন্টারনাল একটা ফ্যাক্টর আছে, এক্সটার্নাল ফ্যাক্টর আছে, আইডিওলজিক্যাল ফ্যাক্টর আছে, রিলিজিয়াস ফ্যাক্টর আছে। আপনি একটা ফ্যাক্টর দিয়ে কোন প্রবলেম আপনি সলভ করতে পারবেন না, ইট হ্যাজ গট এ ওয়াইড নেটওয়ার্ক। আপনি শুধু দেশের পলিটিক্যাল সলিউশন শেষ করলে হবে না, বাইরের থেকে যদি ট্রাম্প টাওয়ার এনে ঢাকায় বসাই দিয়ে বলে এই করো, শুরু হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেন আগস্ট 1975, এটি শুধু ইন্টারনাল, এক্সটার্নাল জড়িত। PL 480 পাবলিক ল 480 মাধ্যমে যে খাদ্যশস্য দেওয়া হতো, সেই খাদ্যশস্য দেওয়ার গতিধারা যদি আপনি দেখেন 73-74, তাহলে আপনি বুঝবেন আমেরিকা তার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করেছে খাদ্য নীতিকে মাধ্যমে ইনফ্লুয়েন্স করে, তারা খাদ্য সরবরাহকে ইনফ্লুয়েন্স করেছে বাংলাদেশে, যেন এখানে দুর্ভিক্ষ হয়, যেন সরকার বিপদে পড়ে, কথার কথা আমি আপনাকে মাত্র একটা এক্সাম্পল দিলাম। এই টেলিভিশন চ্যানেলও স্বাধীন না, অন্য টেলিভিশন চ্যানেল কি করছে, সরকার কি বলবে, সবকিছু বিবেচনা নিয়ে আপনারা একটা নীতিমালা, আপনারা প্রচার নীতি গ্রহণ করেন, অর্থাৎ পৃথিবীর কোনো দেশই স্বাধীন না। আমি একটা মাত্র এক জিনিস না, এর মধ্যে আপনাকে বলতে চাচ্ছি জঙ্গিবাদটা সরকারের পলিসি না, জঙ্গিবাদটা হচ্ছে কোনো না কোনো একটা গোষ্ঠীর বা জনগোষ্ঠীর একটা অংশের পলিসি, বিক্ষুব্ধ জনগোষ্ঠীর পলিসি, এটাও বলতে পারেন সুন্দর বাংলা বলে, রিলিজিয়াস গ্রুপ হতে পারে, পলিটিক্যাল পলিটিক্যাল গ্রুপ হতে পারে, আপনার নাগাল্যান্ড ওনারা তার রিলিজিয়াস, সবাইকে কি আমি বলে ধরে নিব বিক্ষুব্ধ, যারা আইএস যারা তাদের এরা বিক্ষুব্ধ, আইএস করতে গেল, আইএস তো হলো, আইএস তো হলো ইরাক থেকে, ইরাক যুদ্ধের পরেই তো আইএস এর জন্ম হলো, তারা কারা? নির্বিচারে ধর্মের নামে সাধারণ মানুষকে হত্যা, সেটাও সব বিক্ষুব্ধ আমি বলে দিব, আইএস তো বিক্ষুব্ধ না। আপনাকে তো বললো যে সবাই, আমরা তিনজন একই বাক্যে বলতে চাচ্ছি আপা আপনার কাছে বা দর্শকদের সামনে বিনয়ের সঙ্গে নিবেদন করছি যে শুধু একটি মাত্র কারণে এই ঘটনা অনেক, দুইটা লোক দেখেন, দুইটা লোক যদি মারামারি করে যে মার খায়, আপনি দর্শক আপনার সাইকোলজি কি যে মার খায় তার প্রতি আপনার একটা সহানুভূতি গ্রো করে, আপনি অন্যায়কারী কিনা এটা কিন্তু তখন আপনার বিবেচনায় থাকে না। একইভাবে আপনি দেখেন যারা মার খাচ্ছে, অনেকে আছে তার কিন্তু রাজনৈতিক কোনো ক্ষোভ নাই, তার অর্থনৈতিক কোনো ক্ষোভ নাই,
কিন্তু তার আদর্শিক জায়গা থেকে সে মেনে নিতে পারছে না, আপনি একজন সম্মানিত সম্ভ্রান্ত লেডি যাচ্ছেন, আপনার উপর একজন আক্রমণ করছে, সেখানে কিন্তু এক্সট্রিমেট অ্যাকশনে চলে যাচ্ছে। সুতরাং ওইটাই আমরা তিনজন একইভাবে বলতে চেয়েছি যে আপনি একটা সিঙ্গুলার কোনো কিছু অ্যাড্রেস করে এই বিশ্বময় এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আরেকটা জিনিস অ্যাড করি, এক যে কোনো একটা অঞ্চলে বাংলাদেশকে যদি কেন্দ্র মনে করি তাহলে আমরা বলবো ভারত আমাদের পাশে, চীন আমাদের পাশে, মায়ানমার আমাদের পাশে। আবার ভারতকে যদি কেন্দ্র মনে করেন তাহলে বলবে যে উজবেকিস্তান আমার কাছে, পাকিস্তান আমার কাছে, আফগানিস্তান আমার কাছে। যাকে আপনি কেন্দ্র মনে করেন তার চতুর্পাশে একটা প্রতিবেশী থাকে। আমি মাত্র এই জন্য বলছি এখন থেকে তিন চার সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে যাচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট উভয় কারণে সংমিশ্রণে। এখন এখানে এই জিনিসটা আপনি বলছেন যে শুধু কিনা ক্ষোভের কারণে কিনা, এই সমঝোতার অভাব, আন্তরাষ্ট্রীয় সমঝোতার অভাবেও কিন্তু জিনিসটা বেড়ে যায় অনেক সময়। আর এটাও তো একটা পলিসি স্যার, এটা যে সুপার পাওয়ার তার একটা পলিসি, মেজর জিল্লুর আর জেনারেল ইব্রাহিম আর রিয়াজ ভাই গন্ডগোলে লিপ্ত থাকুক, তিনজনে আমাকে এসে মুরব্বী মানুক, আমি যা বলি তাই। এটা একটা বড় ফ্যাক্টর। আপনি আপনি দেখেন, আপনি সন্ত্রাসের শুরুটা যদি ধরেন এই বর্তমান ওয়েবে, এটা তো হলো আফগানিস্তানকে কেন্দ্র করে, 77 থেকে ধরে 77 রাশিয়া, রাশিয়া যখন আসলো এখানে সেখানে আল কায়দা মানে তালেবান সৃষ্টি করা, মুজাহিদিন মুজাহিদিন আল কায়দা এইগুলি সৃষ্টি করা হলো এখানে, রাশিয়ানদেরকে দমন করা তাদের স্বার্থের জন্য। হ্যাঁ, তারপরে কি হলো সৃষ্টি, তারপরে আবার তারা উল্টে মানে বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন একজন বলছিল, আমি অনেকাংশে একমত, বললো যে এই যে আপনি যেটা বলছিলেন যে মুসলমানদেরকে টার্গেট করলো কেন, যে এই যে সন্ত্রাস করছে সব জায়গায় মুসলিম কান্ট্রি যে যায় কেন, বা মুসলমানদেরকে ব্লেম করা হয় কেন, বা ইসলাম ধর্মটাকে কেন, কারণ হলো এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, যেটা যেটা বলা হয়েছে স্যামুয়েল হান্টিংটনের লেখা, হান্টিংটন এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটাকে তো আপনি করতে পারবেন না। মুসলমানদেরকে আপনার সামনে যখন কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, এই গালফ ওয়ার কেন হলো, আমি এটা কভার করতে গেছিলাম, আমি লিখছিলাম একটা যে ওখানে তিনটা কারণে গালফ ওয়ার হয়েছিল। একটা হলো এই যে জার্মানিতে যে সৈন্য ছিল, অ্যালাইড ফোর্সের যারা ছিল তারা কোথায় যাবে, 3,000-3,00,000 সৈন্য ছিল, তাদেরকে আমেরিকা নিয়ে কোথায় রাখবে, তাদেরকে কোথায় চাকরি দিবে, তাহলে এখানে একটা ক্ল্যাশ যদি হয়ে যায় মিডল ইস্টে, একটা সেক্টর ব্যাক, হ্যাঁ এখানে তাদেরকে সব শিফট করলো। কিন্তু তারপরে হলো যে এটা অস্ত্রের বাজার তৈরি করলো, যে কোল্ড ওয়ার থেমে গেছে, এখন কোথায় অস্ত্র বিক্রি করবে। বুশ সাহেব কিন্তু এই গালফ ওয়ারে আপনার একটা বাজার সৃষ্টি করলো। আর তিন নম্বর হলো যে, এবং সাদ্দাম হোসেনকে ব্যবহার করে কিন্তু এগুলি করলো। আর একটা জিনিস রিয়াজ ভাই, এই যে স্যামুয়েল আর যে বইটার কথা স্যার বললেন, হান্টিংটন, হান্টিংটনের স্যামুয়েল হান্টিংটনের বইটা উনি তিনটা ইয়ে দিয়েছে যে আমেরিকার এখন টার্গেট কি হতে পারে, আফ্রিকা মহাদেশ, মিডল ইস্ট আর হচ্ছে ফার ইস্ট। ফার ইস্টের লোকজন শান্তিপ্রিয় লোক, দে আর সেলফ সাফিসিয়েন্ট, তাদেরকে সহজে উত্তেজিত করে যুদ্ধে লাগানো যাবে না। আফ্রিকা তো ওই ধরনের, মিডল ইস্টের মতো হ্যাভি মাথামোটা লোক নাই আর অত রিসোর্স নাই, একমাত্র জায়গা মিডল ইস্ট যেখানে আমরা ওই ঘাঁটি গাড়লে, যেখানে ব্রেন দিলে ওখান থেকে অর্থ পাওয়া যাবে, সৈন্য ভাড়া কাটানো যাবে, অস্ত্র বিক্রি করা যাবে, এবং সেই ইম্প্যাক্টে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, ইসলামটা আমি বলি, আমি এক মিনিট সময় পাবো, আমি যদিও আমি ইসলাম ধর্মের মানুষ, আমি ধর্ম নিয়ে বলবো না, ইসলাম ব্র্যান্ডটা তারা ইউজ করেছে শুধুমাত্র তাদের ইন্টারেস্টে, এটা ইসলামের কোনো দোষ না এখানে, শুধু তাদের ইন্টারেস্টে। এবং আমাদের কিছু লোক শুধু এটা না, দেখেন একটা উদাহরণ দিই, গত মাসে রিয়াজ ভাই দেখেছেন কিনা, ব্রিটিশ সাংবাদিককে নিয়ে এই আইএস এবং আল কায়দার উপরে তারা যে ছবি করেছে, তার 90% তারা শুটিং করেছে আমেরিকাতে, অথচ 10% বলে আমাকে ইরাকে নিয়ে শুটিং করায় সারা বিশ্বে এটা ছড়াই দিয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করেছে সেই ভদ্রলোক, তো পত্রিকা আসছে, টেলিভিশন আসছে, যে এটা তো ভুয়া, ওরা সন্ত্রাস না, আসবো আপনাদের কাছে অবশ্যই আসবো এবং আমি বাংলাদেশ প্রসঙ্গ একটু কথা বলতে চাই, কিন্তু আমাকে এখন একটা বিরতি নিতেই হচ্ছে জনতা।
দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। আপনারা বলছেন যে এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের নানা রকম ঘটনা ঘটছে, কিন্তু আমাদের বোধহয় একজন দর্শক আছেন, দর্শক ফোনটা নিয়ে আমি আপনাদের কাছে আসছি। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম, আমি টঙ্গি থেকে, আমার নাম আব্দুল রব। জি বলুন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী এবং সে মুসলিম সন্ত্রাসী গোষ্ঠী হোক, বলুন, আর এত দামি দামি অস্ত্র, এত অর্থ কোথায় পায়, বিষয়টা নিয়ে আলোচনা করলে খুব ভালো হতো আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে বোধহয় অলরেডি আলোচনা করেও ফেলেছি, যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা আমরা বলেও ফেলেছি, কিন্তু আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। হোলি আর্টিজানের পর আমাদের একটা বড় রকমের ধাক্কা এসে গেল, শোলাকিয়ায় দেখলাম, আমরা কল্যাণপুরে দেখলাম, এবং তরুণরা নিখোঁজ হয়ে যাচ্ছে। প্রথমে চারজন তরুণের কথা জানা গেল, আবার দুজনের তরুণের কথা জানা গেল, এরা আসলে কোথায় যাচ্ছে, কি মনে হয় এদেরকে আসলে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে নাকি আমরা এটা শুধুমাত্র আশঙ্কাই করছি? আমি বলতে চাই যে রিয়াজ ভাইয়ের একটা বাক্য খুব গুরুত্বপূর্ণ, তার আগে একটু বলতে চাই, আজকে তো হলো আপনার 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর বিকালবেলা ব্র্যাক সেন্টার ইন মহাখালীতে একটা বইয়ের প্রকাশনা উৎসব ছিল, বইটার নাম জিয়াউর রহমান এ পলিটিক্যাল বায়োগ্রাফি। বইটা সম্বন্ধে লিখেছেন মাহবুবুল্লাহ। আমরা একটু প্রসঙ্গে যাই, প্রসঙ্গে যাই, আপনি জিয়াউর রহমানের নাম শুনলে তাড়াতাড়ি পালাবেন। উনি এখন থেকে 30-32 বছর আগে সেই যখন সার্ক নিয়ে লেখাপড়ার চিন্তা ভাবনা করছিলেন জিয়াউর রহমান, তখন কথাটা বলেছিলেন যে আজকে 40 বছর পর কথাটা মিলে যাচ্ছে, যে ইফ উই ক্যানট কোঅপারেট অ্যামাং দি স্টেটস ইন টাইমস অফ ক্রাইসিস, ইচ ওয়ান অফ উই শ্যাল সাফার সেপারেটলি। আমরা প্রত্যেকেই আলাদা আলাদা কিন্তু ভুক্তভোগী হব, কষ্ট হব, যদি না আমরা মিলিতভাবে কাজটা করতে পারি। বাংলাদেশের জন্ম 71 সালে, কিন্তু বাংলাদেশের জন্মের 20 বছর আগের থেকে তো আমার প্রতিবেশী এলাকাগুলো গণ্ডগোল ছিল, বার্মাতে গণ্ডগোল চলতেছে 1962 সন থেকে, ইন্ডিয়াতে শুরু হয়েছে 1952 সন থেকে। অতএব আমি বলতে চাচ্ছি, যদি বিক্ষোভের প্রকাশ মনে করি, যদি রাজনৈতিক প্রতিবাদ মনে করি, এই জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসছে। অতএব আমাদের পুরো অঞ্চল অঞ্চল নিয়ে চলতে হবে। এই বাচ্চা বাচ্চা ছেলেরা তো 52 বোঝে না, 72 বোঝে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বোঝে না, এরা খালি বোঝে যে এই কামটা ঠিক হইতেছে না, কয় ফিনিশ করে দে, ফাইনাল করে দে। এই শব্দগুলো আমি যে বলতেছি, এগুলো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর থেকে তারা শিখছে, ফাইনাল করে দে, ফিনিশ করে দে, ফালাইয়া দে, এগুলা তো বাংলাদেশে প্রচলিত শব্দ। এই শব্দগুলো আজকে আপনি প্রতিক্রিয়াটা উদ্গ্রীব হয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিক্রিয়াটা কেন হয়েছে মানুষগুলোর মধ্যে, এটা কিন্তু আপনারা একবারও গবেষণায় যাচ্ছেন না। আমি রিপিট করবো, দ্ব্যর্থহীন ভাষায়, শুধুমাত্র আইন দিয়ে, শুধুমাত্র পুলিশ বিডিআর র‍্যাবের অপারেশন দিয়ে জঙ্গিবাদ কোনো দেশে সম্ভব না নির্মূল করা, বাংলাদেশেও না। রাজনৈতিক মোটিভেশন, রাজনৈতিক পদক্ষেপ, মোটিভেশনাল পদক্ষেপ, আইন শৃঙ্খলার পদক্ষেপ, শিক্ষামূলক পদক্ষেপ, সবগুলো পদক্ষেপ মিলিয়ে আপনি করতে পারবেন। এখন পুনর্বাসন, পুনর্বাসন, এই যে অনেক যারা সারেন্ডার করতেছে ইত্যাদি, পুনর্বাসন কত টাকায় সারেন্ডার করছে 20-22 বছরে, সবগুলো কেউ আনসারে গেছিল, কেউ এখানে গেছিল, কেউ ওখানে গেছিল, পরে আবার কিছুদিন পর খবর নিয়ে দেখা যায় তারা চলে গেছে। শান্তিবাহিনীর লোক সারেন্ডার করছিল, কিছুদিন পরে দেখা যায় তারা আবার পুনরায় শান্তিবাহিনী ফেরত গেছে। কথাটা বলার পিছনে এর বয়স 16 বছর হোক আর 26 বছর হোক, এটা তো বাংলাদেশের তরুণ। আমরা যতই মনে করি যে সে বাচ্চাটা কি বা বোঝে, মেহরবানি করে আমি অনুরোধ করবো বলতে, সে অনেক কিছুই বোঝে, কারণ তার সামনে তো পৃথিবীটা খোলা, তার সামনে মোবাইল ফোনটা খোলা, কম্পিউটারটা খোলা, ইন্টারনেটটা খোলা। আমার সময় একেবারে নেই রিয়াজউদ্দিন আহমেদ, উনি বলছেন অনেক কিছুই বোঝে, গ্লোবাল বিশ্ব তার সামনে আছে, কিন্তু আসলে কতটা বিভ্রান্তিকর ভাবে আছে এবং কতটা সে জানছে সেটারও একটা, এবং এই তরুণরা আসলে কোথায় যাচ্ছে বলে আপনি আশঙ্কা করছেন? এটাই বের করা একটা শব্দ, তারা অনেক কিছু বোঝে, ইংরেজি হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড মেনি থিংস, আমি শুধু একটু যোগ করব, দে অলসো মিসআন্ডারস্ট্যান্ড মেনি থিংস। থ্যাংক ইউ। এখন ওরা কোথায় যাচ্ছে, তারা কি সত্যি জঙ্গিবাদের পথে যাচ্ছে, নাকি জীবিকার সন্ধানে যাচ্ছে, নাকি হতাশার থেকে হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলি তো বের করা হয় না আমাদের এখানে। হঠাৎ করে এক জায়গা থেকে মানুষ এসে মিলিত হয়ে একটা রেস্টুরেন্টে বসে আলাপ করে ফোন অফ হয়ে যায়, তখন কেমন করে? আমাদের এখানে ডিসঅ্যাপিয়ারেন্স একটা বড় ডিজিজ হয়ে দেখা দিচ্ছে এখন। সেখানে হোম মিনিস্টার বলছে যে কোন ডিসঅ্যাপিয়ারেন্স হয় না, এরা লুকে আসছে,
আপনি বাইর করেন লোকগুলিকে, কোথায় লুকিয়ে আছে, এই যে এগুলি বলা, এই ছেলেগুলি কোথায় গেছে, এরা কি জীবিত আছে না এদেরকে মেরে ফেলা হয়েছে, এটাও তো আমরা জানি না। এখন আপনি যেটা বলছেন জঙ্গিবাদের সাথে কানেকশনে ওরা গেছে কিনা, এইটা হতে পারে। কিন্তু তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে তো আসলে খুব পরিবার থেকে প্রথমে জানানো হলো, একটা লাস্ট পর্যন্ত তারা একটা রেস্টুরেন্টেও ছিল, আমি যদি চারজন তরুণের কথাই বলে ধরি, এবং আগে এদের হিস্ট্রি খুব একটা খারাপ কিছু না, নরমাল সাধারণ ছেলে পেলে। চারজনের কথা বলার আগে আমি বলবো যে এই প্রতিষ্ঠানের, আমাদের এই যে বাংলাদেশ প্রতিদিনের এডিটর নয়ম ভাই একটা কলম লিখেছিলেন, যখন এই ধরনের ছেলেরা বাড়ির থেকে হারিয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় গেলে জিডি করতে চাইনি, থানা সহযোগিতা করে, আমি এটার কারণ নেই, এটা ব্যাখ্যাটা আপনার জানার দরকার, তারা কিন্তু তখন এটা করে নাই। ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা তারা নিজেরা পালিয়ে গেছে বা লুকিয়ে গেছে, রিয়াজ ভাই একটু হিঞ্চ দিলেন, সেটা হলো যে উইদাউট ইনভেস্টিগেশন, এটা কি ওহির মাধ্যমে জানা সম্ভব যে সে কেন গেল বা নিজে লুকিয়ে থাকলো কিনা? আচ্ছা, বাড়ির থেকে পাঁচটা দশটা মাইক্রোবাস নিয়ে একটা মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, পরের দিন থানায় গেলেও পুলিশ বলছে আমি জানি না, ডিবি বলছে জানি না, এসবি বলছে আমি জানি না, র‍্যাব বলছে আমি জানি না। তাহলে একটা দেশের সরকার থাকলে একটা মানুষের নিরাপত্তা, হ্যাঁ আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যারেস্ট করেছে, বিচারে সমর্থ করবে, সেটা প্রসিজার অনুযায়ী করুক, কিন্তু তাকে যে পাওয়া যাচ্ছে না, ওয়ান সাইডেড কথা বললে এটা হবে না। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইট ইজ এ ভেরি অ্যালার্মিং, এই যতগুলো ঘটনা হয়েছে, এই যে হোলি আর্টিজেনের, এটা নিয়ে আমরা পোস্টমর্টম করেছি, একটা ছেলেও ফালানোর কোন চেষ্টা করে নাই, দেখছেন আর্মি ঘিরে ফেলেছে, এরা জানে যে যেকোনো সময় আমরা চলে যাব, তাদের ভিতরে কোনো ভয় ডর নাই। দ্যাট মিন্স এই যে মনস্তাত্ত্বিক জগতে সে স্পিরিচুয়াল বলেন অথবা কোনো আদর্শিক কারণে বলেন বা তার মনোজগতে কোনো বিভ্রান্তির জন্য বলেন, এই জায়গাটা মলম দিতে হবে, সাংঘাতিক বড় রকমের মলম দিতে হবে। যেটা উনি বললেন রাজনৈতিক সামাজিক সচেতনতা, এখন এরা যে হারিয়ে গেছে, কোথায় গেল, আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারা জঙ্গিবাদে, না আমি জানতে চাচ্ছি কোথায় গেল। অনেকেরই ধারণা যে এরা কি জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ দিতে, আগে একটা সময় ছিল না যে হোলি আর্টিজানের আগে বা ইমিডিয়েট পরে যে ওরা সিরিয়া চলে যাচ্ছে, আইএস এর সাথে যে যোগ দিচ্ছে, ইংল্যান্ড থেকে বহু বাংলাদেশি পরিবার ফ্যামিলি পুরো এসে সিরিয়াতে, ওই ঘটনার বোধহয় একটু মানে স্লো হয়েছে, এটা অত আগের মতো ওই রকম ওই লেভেলে নাই, অত অত হাই স্কেলে নাই, কিন্তু এই ছেলেরা যে একেবারে মানে হইতেও পারে, কিন্তু আমি সম্ভাবনা 50-50 রাখতে চাই যে সন্ত্রাসের দিকেও মিলিটেন্সির দিকেও যেতে পারে এবং অন্য হতাশার থেকে চাকরির সন্ধানেও যেতে পারে, অথবা তাদেরকে মানে তারা কি জীবিত আছে কিনা এটাও জানতে হবে। কারণ আপনি দেখেন রাজশাহীতে না পাবনাতে তিনজন যুবলীগের তরুণ, তিনজন তো যুবলীগের ছাত্রলীগ, তিনজন যুবলীগের ছেলেকে মেরে ফেলা হয়েছে, তো যদি তাদেরকে পাওয়া না যেত তাহলে তো বলতো যে তারা মিসিং, এরকমও হতে পারে। এটা জানা প্রয়োজন যে হুইজ এট ফল্ট, হুইজ সকলেই ফল্টে থাকতে পারি, কারণ আমাদের দেশে এই ধরনের একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে, বিশেষ করে হোলি আর্টিজানের পর আমাদের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে যে ছেলেরা বিভ্রান্তির পথে যাচ্ছে কিনা, সেই জন্য এটা আসলে জানা প্রয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সেই আতঙ্কের থেকে উর্ধে থাকার জন্য ল এনফোর্সিং এজেন্সিদের নিরপেক্ষতা এবং তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। যদি কাউকে তুলে নিয়ে যেতে থাকেন আপনাকে বলতে হবে যে আমি তুলে নিয়েছি স্যার। লাস্ট ওয়ার্ড ইজ দি ল এনফোর্সিং এজেন্সিজ বিলং টু দি স্টেট, তারা রাষ্ট্রের সম্পদ, তারা কোন রাজনৈতিক সরকারের না। এই ভ্রান্তি বিলাস থেকে যতদিন সরকার সরে না আসবে সফলতা পাবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।